বাংলা চ্যানেলে এলাম ভাই, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না গো। যদি তারা বা দেখাশোনা করে, যেটা পছন্দ করে বাপ্পা সেটাই দেয়, সে মেনে নেয়। কিন্তু এখন সেটা উল্টো। যদি তার মেয়ের দেখাশোনা হয়, মেয়ে যেটা পছন্দ করবে সেই সেটাই তার সঙ্গে বিয়ে হবে। আজ এখনকার জামানায় দেখবেন অনেক ছেলে আছে, তার বাপ্পা যেটা দেয় সেটা চোখ বুঝে বিয়ে করে নেয়। কিন্তু এখনকার মেয়েরা নিজেই ছেলে চয়েস করে। তো যদি ছেলে যদিও বা না তার বাড়িতে আসে, তবু ঘটকের কাছে বলবে যে দাদির বাড়িতে শরীর খারাপ, দাদিমা ছেলেটাকে দেখবে, দাদি তো যেতে পারবে না কিন্তু না মেয়ে দেখবে। তো তো এইরকম একটা চাচা এখন তার মেয়ের জন্য দেখাশোনায় গিয়েছে, দেখাশোনায় দেখছে ছেলে দোতলা বাড়ি, বিশাল ব্যাপার, ছেলে সব দিক থেকে ওই নিয়ে, শুধু ছেলের মাথায় টাক আর ছেলের একটি ছোট্ট দাড়ি। তো এসে যখন তার মেয়ের কাছে বলছে যে মা তুমি সর্বসুখী হয়ে যাবে, শুধু একটু কনসিডার করবে, শুধু একটু দাড়ি আছে আর মাথায় টাক, তখন মেয়ে তো রেগে গিয়ে তার আব্বাকে কি জবাব দিচ্ছে। বাস্তব বাস্তবের কথা নিয়ে আমার বোন কি লিখছে শুনবেন। সেই মেয়ে কাঁদছে আর বলছে, হয় আমি পেশ খাবো নয় গলায় দড়ি দেব, এ জীবন আমি আর রাখবো না, দাড়িওয়ালা স্বামী চলবে না আমার, দাড়িওয়ালা স্বামী চলবে না। সেই মেয়ে কাছে আর বলছে, হয় আমি পেশ খাবো নয় গলায় দড়ি দেব, এ জীবন আমি আর রাখবো না, দাড়িওয়ালা স্বামী চলবে না আমার, দাড়িওয়ালা স্বামী চলবে না। তারপর সেই মেয়ে কি বলছে শুনবে, বাম্মা বোঝাই আমার থাকরে মাথা, একে তো মুখে দাড়ি মাথাতে বড়টা, মাথাতে বড়টা, বাম্মা বোঝাই আমার থাকরে মাথা, একে তো মুখে দাড়ি মাথাতে বড়টা, মাথাতে বড়টা। সেই মেয়ে বলছে, আমি কি জেনে শুনে পাতে বোমা গুনে, আমি কি জেনে শুনে পাতে বোমা গুনে, ভেনলা হয় যদি হোক না, দাড়িওয়ালা স্বামী চলবে না আমার, দাড়িওয়ালা স্বামী চলবে না, হয় আমি বিষ খাবো নয় গলায় দড়ি দেব, এ জীবন আমি আর রাখবো না, দাড়িওয়ালা স্বামী চলবে না আমার, দাড়িওয়ালা স্বামী চলবে না। তো যখন তার আপা দেখার পরে তিন চার দিন হয়ে যাচ্ছে, ঘটক মনে মনে করছে এখনো কোনো খবর দিচ্ছে না, ঘটক বলে দেখি মেয়ের বাড়ি গিয়ে কি অবস্থা। যখন মেয়ে দেখছে ঘটক তার বাড়ির দিকে দিকে আসছে, তো সেই মেয়ে ঘটকের কি ব্যবস্থা নিচ্ছে সেই সম্পর্কে কবি কি বলছে শুনবেন। ঘটকটা ঘুরে ফিরে রোজ ঘরে আসে, মোর ঝেটা ধুয়ে আমি রেখে দেব পাশে, রেখে দেব পাশে, আই কেমন বাপের বেটা দেখবি তোর বুকের পাটা, আই কেমন বাপের বেটা দেখবো তোর বুকের পাটা, ধোলাই না খেয়ে শুনবে না, দাড়িওয়ালা স্বামী চলবে না আমার, দাড়িওয়ালা স্বামী চলবে না, হয় আমি পিছ খাবো নয় গলায় দড়ি দেব, এ জীবন আমি আর রাখবো না, দাড়িওয়ালা স্বামী চলবে না আমার, দাড়িওয়ালা স্বামী চলবে না। এরম হয় নাকি বলুন, এটা একদম বাস্তবিক কথা না বলুন? হয়তো শুনতে খুব খারাপ লাগছে কিন্তু প্রকৃত সত্য কথা। তো তারপর
তার মা গিয়ে বলছে দেখি ঘটক তো এসেছে যে কোনো একটা খবর তো দিতে হবে নাকি মেয়েটার যদি বুঝিয়ে সুঝিয়ে হয় তো মা গিয়ে মেয়েটার যখন বোঝাচ্ছে তো মেয়ে কি উত্তর দিচ্ছে শুনবেন মা কি বলে বোঝাচ্ছে শুনবেন দাঁড়িয়ালা স্বামী মারে কজনে পাবে তখন মেয়েটা বলছে বুড়োর বউ বলে আমার সবাই তো রাগাবে সবাই তো রাগাবে মা বলছে দাঁড়িওয়ালা স্বামী মারে কজনে পাবে আর মেয়ে বলছে বুড়োর বউ বলে আমার সবাই তো রাগাবে সবাই তো রাগাবে পথে যদি বের হই আমি পথে যদি বের হই আমি বলবে তোর বুড়ো স্বামী পথে যদি বের হই আমি বলবে তোর বুড়ো স্বামী মুখ দেখাতে আমি পারবো না দাঁড়িওয়ালা স্বামী চলবে না আমার দাঁড়িওয়ালা স্বামী চলবে না হয় আমি বিষ খাবো নয় গলায় দড়ি দেব এ জীবন আমি আর রাখবো না দাঁড়িওয়ালা স্বামী চলবে না আমার দাঁড়িওয়ালা দাঁড়িওয়ালা দেখে যারা নিন্দা ওই করে তাকিতে হবে তোমার মৌতের পরে মৌতের পরে দাঁড়িওয়ালা দেখে যারা নিন্দা ওই করে তাকিতে হবে তোমার মৌতের পরে মৌতের পরে জানা যাকে পড়াবে ইমামকে ডাকতে হবে জানা যাকে পড়াবে ইমামকে ডাকতে হবে কবে মজাফর লাগে বেদনা দাঁড়িওয়ালা স্বামী চলবে না আমার দাঁড়িওয়ালা স্বামী চলবে না হয় আমি বিষ খাবো নয় গলায় দড়ি দেব হয় আমি বিষ খাবো নয় গলায় দড়ি দেব এ জীবন আমি আর রাখবো না দাঁড়িওয়ালা স্বামী চলবে না আমার দাঁড়িওয়ালা স্বামী চলবে না সেই সন্ধ্যা থেকে শুধুখানি আমার মা বলে দেবে মা বোনরা শুনতে কি